বৃদ্ধ গৃহকর্তা ও পুত্রবধূ গৃহকর্তী এবং অপর পরপুরুষের হাতে সর্বদা পরিবারে নিগৃহীত অত্যাচারিত পুত্রবধূ শেষ পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার সহযোগিতায় থানার দ্বারস্থ। তবে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন না ওই অত্যাচারিত পুত্রবধূ। পরপুরুষের বিরুদ্ধে মামলা দায়ের, পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। শান্তির বাজার মহকুমার নারাইফাঙ্গের বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর সঙ্গে মাস চারেক আগে রুমা দাসের বিয়ে হয়েছিল। রুমা দাসের আগের স্বামী পুত্র বিদ্যমান। বর্তমান স্বামী শঙ্কর চক্রবর্তী সব জেনে শুনে বিয়েটা করেছিলেন। তবে রুমার পূর্বের বিয়ের ব্যাপারে তার শাশুড়ি তথা শঙ্কর চক্রবর্তীর মা কিছুই জানতেন না। কিন্তু সেই রহস্য জানার পর থেকেই শাশুড়ি পুত্রবধূ রুমা দাসের উপর অত্যাচার শুরু করে দেয় বলে অভিযোগ। শুধু শাশুড়িই নয়, ওই বাড়িতে রুমার শাশুড়ির কাছে প্রতিবেশী জনৈক পরপুরুষ সুরেশ মহুরির অহরহ আনাগোনা। এমনকি তরুণী গৃহবধূ ওই সুরেশ মহুরিও নাকি অত্যাচারের শিকার। তা জানাজানি হতে স্থানীয়দের পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা ওই অত্যাচারিতা গৃহবধূ রুমা দাসের পাশে দাঁড়ালো এবং শান্তির বাজার থানায় গত রবিবার রাতে শ্বশুর বাড়ির প্রতিবেশী পরপুরুষ সুরেশ মহুরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন গৃহবধূ রুমা দাস। গৃহবধূ শুধু নিজে নয়, শাশুড়ি এবং ওই পরপুরুষ সুরেশ মহুরির হাতে তার শ্বশুরও অহরহ নির্যাতনের শিকার বলে অত্যাচারিতা গৃহবধূ রুমা দাস সরাসরি অভিযোগ করলেন। বাড়ি কোন জায়গাতে? এটা সহ আপনার মারে আজকে মারছে? কতক্ষণে? তখন আপনার শ্বশুরে কিছু কয় না? কার্যত রবিবার স্থানীয় সাধারণ এবং বিজেপির মহিলা মোর্চা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অত্যাচারিতা গৃহবধূ রুমা দাসের পাশে দাঁড়িয়েছে। এই ব্যাপারে অভিযুক্ত সুরেশ মহুরির কঠোরতম শাস্তির দাবি জানালেন বিজেপির স্থানীয় মহিলা মোর্চার নেত্রী। সঙ্গে সংলগ্ন রতন চক্রবর্তীর বাড়ি, ওনার ছেলের বউ ওই বাড়িতেই থাকেন। ওখানে একজন সুরেশ মহুরি নামে এক ভদ্রলোক সবসময় যাতায়াত করেন। শাশুড়ির সঙ্গে বিতর্ক হওয়ার সময় শাশুড়ি বউ যখন কোনো সময় কথা কাটাকাটি হয়, তখন ওই ভদ্রলোক ওই সুরেশ মহুরি তখন রতন চক্রবর্তীর ছেলের বউকে মারধর করে। হাত দিয়ে মারধর করে না, লাঠি দিয়ে এবং হাত দিয়ে দুই প্রকারে মারধর করে। তখন ওই মেয়েটা আমাদের মহিলা মোর্চাকে জানায়। কত মাস, বিগত কত মাস ধরে এমন হইতাছে? প্রায় দেড় দুই মাস চলছে এই ধরনের অত্যাচার মেয়েটার উপরে। তখন ওই মেয়েটা আমাদের শরণাপন্ন মহিলা মোর্চা। স্বামী কোথায়? স্বামী বাইরে কাজের জন্য বাইরে গেছে, যার জন্য ওকে একলা পেয়ে ওই ভদ্রলোক ওর উপরে টর্চারিং করে, যার জন্য ও আমাদের মহিলা মোর্চা শরণাপন্ন হওয়ার। শাশুড়ি শ্বশুর কিছু বলে না এই ব্যাপারে? শ্বশুর সরল সোজা এবং বয়স্ক মানুষ। শাশুড়ি কিছু বলে না? শাশুড়ি ওনার সঙ্গে সহযোগিতা আছে, তার জন্য বউটাকে মারধর করে উনি ও আমাদের শরণাপন্ন হওয়ার পরে আমরা আজকে বিকাল চারটের সময় ওনার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা বসে সব সিদ্ধান্ত করে আজকে আমরা মেয়েটাকে নিয়ে থানাতে এসে আমরা ওই সুরেশ মুহুরির নামে একটা এফআইআর করে আমরা ওর শাস্তি প্রদান, আমরা শাস্তি চাইছি থানাতে, আমরা এফআইআর করেছি যাতে ওনার কঠিনতম শাস্তি হয়। এ ব্যাপারে ওই অত্যাচারিতা গৃহবধূ রুমা দাস কিন্তু অত্যাচারী শাশুড়ির বিরুদ্ধে থানায় কোনো রকম অভিযোগ করেননি, কেবলমাত্র প্রতিবেশী পরপুরুষ সুরেশ মহুরির বিরুদ্ধেই মামলা করলেন। পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে খবর। এই মামলার শেষ পরিণতিটা কী হয় সেটাই এখন লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেঙ্গার।